वेलकम टू आवर चैनल होम एंड हेल्थ केयर। होम एंड हेल्थ केयर रिलेटेड समस्त प्रोडक्टर सठिक रिव्यू पे प्रोडक्टगुलो व्यवहार करार पर तर सठिक गुणगत मान और सठिक तत्व जानते चैनल के अवश्य सबसक्राइब कर। हेलो फ्रेंड्स, आशा करी अपनारा सकले भलो आस्थ आज अपने जो वीडियो नहीं हलो एमओए न्यूट्रिलाइट नैचरल बी विथ यीस्ट। हाँ, ये हे एक नैचरल बी सप्लीमेंट, एर मध्य नैचरल बीर बी विटामिन सबगुलो उपादान ही एर मध्य रही है। और ये प्रोडक्टी आमरा व्यवहार करछी दीर्घ तीन मास थेके, एवं तीन मासेर जे उपकारिता एवं जे रेजल्ट सेटी आपनादेर साथे शेयर करब। एवं एटार जा जा उपकार लागे एवं जे जे बेनिफिट रही है सब किछु आपनादेरके बोलब। तो चलुन शुरू करा जाक। फार्स्टे देखे नीन जे एटार प्राइस, एटर प्राइस 885 टाका एवं एटर मैन्युफैक्चर डेट होचे 3/2020। और एटर मध्य की उपादान रही है सेगल पर देखा। एबार देखे नीन जे नैचरल बी विथ यीस्ट एवं ये रही है वन टैबलेट वन टाइम ए डे, एक टैबलेट दिन एक बार नीले जथेष्ट, आफ्टर ब्रेकफास्ट एटे नेवा सबथेके उपकारी। एबार देखे निच्छी एर मध्य की रही है, तार आगे बोले दी जेटार बेस्ट बिफोर 24 मान्थ। और एखे रही है 100 टैबलेट, 100 टैबलेटर दाम पड़े अपनार 885 टाका, मैंने एक एक टैबलेटर दाम पड़ल 8.8 टाका 85 पैसार मत। तो यार देखे नी एर भेतर की रही है, लेखागुली खूब छोटो, मैंने ये अपन कैमरा ते छवि तुले अपन के देखिए देव स्क्रिने। तर आगे देखी एखे देख रही है प्रोटीन कार्बोहाइड्रेट सुगार फाइबर, तरपर रही है सोडियम विटामिन B1 B2 B6 B12, এটি আপনাদেরকে উপাদানগুলোর মাত্রা এটা সব আমি স্ক্রিনে একটা ছবির মাধ্যমে দেখিয়ে দেব। এরপরে আসি যে এর বেনিফিট, আমার এই ভিডিওতে আপনাদেরকে টোটালটাই কভার করব, যার মধ্যে বলা হবে যে এর বেনিফিট, এর কারা কারা এটাকে নেবে এবং কী কী সতর্কতা অবলম্বন করবে এবং এর সাইড এফেক্ট বা এর ক্ষতিকারক দিকগুলি কী কী, বা আপনি কী করে বুঝবেন যে আপনার এই সাপ্লিমেন্টের দরকার। তো ফার্স্টেই শুরু করি যে ভিটামিন বি, ভিটামিন বি অ্যাকচুয়ালি এটা একটা ভাইটাল রোল করে, রোল নেয় যেটা আমাদের গুড হেলথ এবং ওয়েলবিংয়ের জন্যে। আর এটার কী করে বুঝবো যে এর সিমটমগুলো কী করে বুঝবো যে আমার এই ভিটামিন বিটার দরকার, ভিটামিন বির সিমটম হচ্ছে, ফার্স্ট সিমটম হচ্ছে স্ক্রিন র্যাশ থাকে হয় এবং মুখের চারদিকে ক্র্যাক দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমার বুঝবো যে ভিটামিন বি সাপ্লিমেন্টের আমার দরকার বা ভিটামিন বির আমার শরীরে দরকার রয়েছে। এরপরে রয়েছে আপনার যে স্কিন খসখসে হয়ে যাওয়া, খসখসে স্কিন, তারপর খুব দুর্বলতা অনুভব করা এবং উইকনেস থাকবে এবং কনস্টিপেশন কনফিউশন এই ধরনের অ্যানিমিয়া অ্যাবডোমিনাল ক্র্যাম্পস এই ধরনের সিমটমগুলো থাকবে। এই ধরনের সিমটমগুলো হলে পরে আপনাকে এই সাপ্লিমেন্টটা নিতে হবে এবং এই সাপ্লিমেন্টের জন্য আপনারা যথেষ্ট বেনিফিট পাবেন। আর এই সাপ্লিমেন্টটা, হ্যাঁ একটা সাজেস্ট করব যে আপনারা এই ধরনের উপসর্গ দেখা দিলে ডাক্তারের সাথে একবার একটু কনসাল্ট করে নেওয়া ভালো, কিন্তু আমি বলে দিলাম যে এই এই কারণে আমরা এই সাপ্লিমেন্টটা ব্যবহার করব। এবার আসি যে আরেকটা জিনিস বলে রাখি যে এমওএ হচ্ছে পিউরিটির দিক থেকে একদম এক নম্বর, আর এর মধ্যে কোনো অ্যাডেড কালার বা কোনো প্রিজারভেটিভস বা কোনো ফ্লেভার এর মধ্যে নেই, সেদিক থেকে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এবার আসি যে ভিটামিন বি আমাদের কী কী, মানে এটা নেওয়ার পর আমরা কী কী বেনিফিট পাবো। বেনিফিটগুলো রয়েছে যে এটা হচ্ছে ডিরেক্ট আমাদেরকে এনার্জি দেয়, এনার্জি লেভেলকে বাড়ায়, ব্রেন ফাংশনের উপর কাজ করে, সেল মেটাবলিজম। ভিটামিন বি বা এই সাপ্লিমেন্টের আরেকটা বড় একটা দিক রয়েছে, যারা প্রেগনেন্ট ওমেন বা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন তাদের ক্ষেত্রে এটা কী হয়, প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে ভিটামিন বি হচ্ছে আপনার ভ্রূণের ব্রেন ফাংশনে, ব্রেন ডেভেলপমেন্টে খুব কাজ করে এবং এটা হচ্ছে বার্থ ডিফেক্ট যে রিক্স অনেক ধরনের প্রেগনেন্সির সময় যে বার্থ ডিফেক্টের ব্যাপারটা থাকে সেই রিক্সকে অনেক কমায়। আরও বেনিফিটের মধ্যে রয়েছে যে এটা আমাদের ইনফেকশন প্রিভেন্ট, ইনফেকশন মানে ইনফেকশন থেকে আমাদেরকে রক্ষা করে, সেল হেলথের উপর কাজ করে, তারপরে আপনার রেড ব্লাড সেল গ্রোথে সাহায্য করে, এনার্জি লেভেলকে বাড়ায়, তারপর গুড আইসাইট আমাদের চোখের দৃষ্টিশক্তির উপর এটা কাজ করে, হরমোন প্রোডাকশনের উপর কাজ করে, হেলদি ব্রেন ফাংশন, গুড ডাইজেশনের উপর কাজ করে, তারপর আপনার প্রপার নার্ভ ফাংশনের উপর আমাদেরকে এটা খুব সাহায্য করে এবং মাসল টোনকে বাড়ায়, এটা অবশ্যই মাসল টোনকে বাড়ায় এবং কার্ডিওভাস্কুলার হেলথকেও এটাকে ঠিকঠাক রাখে।
রাখে। এবার ইয়েস্ট এটা আবার ডাইজেশনের উপরেও একটা কাজ করে এবং ব্যালেন্স ডাইজেশনটাকে আপনার ব্যালেন্সের মধ্যে রাখে। আর এটার ডোজ তো আগেই বলেছি যে একটি ট্যাবলেট দিনে একবার নিলেই যথেষ্ট এবং সেটা আফটার ব্রেকফাস্টেই নেবেন। আর এবার বলে রাখি যে এটা ভিটামিন বি কমপ্লেক্সের ওভারডোজ হলে পরে কী কী হতে পারে, ওভারডোজের ক্ষেত্রে আপনাদেরকে কী উপসর্গ দেখা দেবে। ওভারডোজের ক্ষেত্রে আপনাদের ফার্স্ট উপসর্গ হচ্ছে আপনার পিপাসা পাওয়া, জলের একটু পিপাসা আপনার পিপাসা পাবে এবং চোখ অনেক সময় একটু ঝাপসা হতে পারে এবং অ্যাবডোমিনাল ক্র্যাম্পস বা আপনার তলপেটে একটু ব্যথা হওয়া বা তলপেট চাপ ধরা এই ধরনের একটু হতে পারে এবং নাসিয়া ভমিটিং এটা হতেও পারে নাও হতে পারে। আর এগুলো সবই কিন্তু আপনার মানে সাময়িক দু তিন দিনের জন্যে এবং এটা যদি লং টার্ম পারজিস্ট করে বা লং টার্ম আপনার এই সিমটমগুলো দেখায় তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে। আর আমরা বারবার বলবো যে কোনো সাপ্লিমেন্টই হোক, যে কোনো ভিটামিনই হোক আর যে কোনো ধরনের মেডিসিনই হোক, নেওয়ার আগে একবার একটু ডাক্তারের সাজেশন করে নেওয়াটা ভালো। একটা জিনিস বলে রাখি যে ভিটামিন বি অ্যাকচুয়ালি ওয়াটার সলিউবল, এটা আপনি যদি খুব বেশি নিয়ে ফেলেন বা আপনার শরীরে যদি বেশি হয়ে যায় তাহলে এটা কিন্তু ইউরিনের সাথে পাস হয়ে যাবে, কাজেই সেই দিকটাকেও আপনার একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে এবার মেন সাবজেক্ট হলো যে এই সাপ্লিমেন্টটা কতখানি উপকারী আর কতখানি এর বেনিফিট আমরা পেয়েছি, আমরা যাদেরকে ব্যবহার করিয়েছি বা আমরা যাদের ব্যবহার করছি, তাহলে সেক্ষেত্রে এটাকে যদি র্যাঙ্ক করতে হয় তাহলে এটাকে আমি 100-এর মধ্যে 90 দেবো। আর এটার রেজাল্ট খুবই ভালো আর এটি আপনি 15 দিন পর থেকে আপনার শরীরের মধ্যে আপনি ডিফারেন্স ফিল করতে পারবেন এবং আপনি নিজেই অনুভব করবেন যে হ্যাঁ আমি এই সাপ্লিমেন্টের থেকে আমি বেনিফিট পাচ্ছি। এবার চলুন এটিকে একবার একটু খুলে দেখি যে এর ট্যাবলেটগুলো দেখতে কেমন এবং এটা এয়ারটাইট কিনা বা কোনো ধরনের কোনো ডিফেক্ট এর মধ্যে রয়েছে কিনা। ফার্স্টে দেখে নিন এর সম্পূর্ণ পুরো এয়ারটাইট। এটাকে যদি খোলা হয় তাহলে দেখে নিন, দেখুন এটি পুরো টাইট রয়েছে এবং পুরো সিল রয়েছে। এবার দেখুন ট্যাবলেটগুলো সম্পূর্ণ ইয়েলো এবং এটি খেতে কোনো প্রবলেম নেই, ডিরেক্ট জিভে দিলেও কোনো অসুবিধা হয় না, আপনার জিভের মধ্যে পুরো নিয়ে তারপরে জল দিয়ে গিলতে পারেন, কোনো প্রবলেম হবে না। এর মধ্যে পুরো 100 ট্যাবলেট রয়েছে আর এখনকার যে কোভিড টাইম চলছে সেই কোভিড টাইমের মধ্যে সবাই সুস্থ থাকবেন এবং এই সাপ্লিমেন্টটা এই টাইমের জন্য খুব ভালো এবং সবাই নিতে পারেন, আফটার 18 ইয়ার্স সবাই নিতে পারেন। এবং আমরা সাজেস্ট যেটা করেছি আগেও বলেছি যে মেডিকেল গাইডেন্স নেবেন অবশ্যই। থ্যাংকস ফর ওয়াচিং, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলকে সুস্থ রাখুন।